মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীদের পক্ষ থেকে পথ চলতি মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ছাত্রীরা নিজেদের জমানো টাকা খরচ করেই এই কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন এনএসএস ইউনিটের কোঅর্ডিনেটর। আমরা আজকে যেহেতু মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী, সেই উপলক্ষে মহাত্মা গান্ধীর একটা বিশেষ স্বপ্নের ভারত, মানে তার দৃষ্টিভঙ্গি ছিল, সেই ভারত দৃষ্টিভঙ্গি যে তার ছিল, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে দরিদ্র মানুষদের সেবা সেটা তার একটা মূল লক্ষ্য ছিল। সেই হিসাবে আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিট আজকে পথ চলতি দরিদ্র মানুষদের হাতে যৎসামান্য খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি।